এ দুনিয়ার মানুষ গুনাহ মাফির জন্য জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ নবীর উসিলায় আমাদের কি কত নিয়ামত দিয়েছে পৃথিবীর মুসলমান অন্য কোন নবীর উম্মতদের কি আমার আল্লাহ এটা দেয় নাই আমাদেরকে দিয়েছে শুধুমাত্র নবীর মহব্বতের কারণে কথা কোন ঠিক কে না পাহাড় সম গুনাহ আমার নবী ডাকটা বলেন আল্লাহ সওয়াব দিলাম গুনাহ মাফ করার একটা ঠিকানা তুমি দিয়ে দাও কোথায় গেলে গুনাহ মাফ হবে আমার আল্লাহ ডাক দেয় বলে গুনাহ মাফের আমি অনেকগুলো ঠিকানা দিয়ে দিলাম এক নাম্বার মসজিদে চলে যাও সেজদার মধ্যে পড়ে কান্না করো আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব যাও মাহফিলে চলে যাও নবী আপনার ভালোবাসার কারণে আপনার উম্মতকে আমি গুনাহ মাফের মারকাজগুলো দেখায়া দিলাম মজলিসে চলে যাও জিকিরের মজলিসে চলে যাও কোরআন হাদিসের মাহফিলে বসে যাও আমার নবী ডাক দেয় বলে উম্মত আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছে তোমরা যদি জিকিরের মজলিসে বসে যাও আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে বাংলাদেশের এই মারকাজ আটটাতেই জিকিরের মজলিসে বসলে গুনাহ মাফ করবেন কে মসজিদে চলে যাও আমার আল্লাহ মাফ করে দিবে মায়ের কদমে পড়ে যাও মায়ের খেদমত করে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহর কোনো ঠিকানা আছে নেই আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আরেকটা ঠিকানা আছে ওই ঠিকানাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা আরো জোরে কোন মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর কাছে চলে যাও নবীর কাছে গেলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আমি সালিকি নিজের বানানো কথা বলি না আমার বাবার কথাও বলি না আমি কোরআন থেকে নোট করতেছি কোরআন থেকে কোট করতেছি সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওলাও আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله اكبر বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম নবী তোমাদের কি এত মহব্বত করে নবী তোমাদের কি এত ভালোবাসে আমি তোমাদের সাথে তোমাদের ক্ষেত্রে বলতে চাই জীবনে গুনাহ করেছ পাহাড় সম গুনাহ করেছ দরিয়া সম গুনাহ করেছ বা গোলাম যাও আমার মদিনার কামলিওয়ালার কদমে চলে যাও আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর কাছে গিয়ে যদি নবীর দরবারে বসে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আমার নবীর উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন মদিনায় গেলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি নফসির প্রতি জুলুম করো পাহাড় সম দরিয়া সম গুনাহ নিয়ে যদি নবীর দরবারে চলে যাও আর নবী যদি তোমার জন্য ক্ষমা চায় তুমিও যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান আমি জানতে চাই আমার নবী আমাদেরকে ভালোবাসে কম না বেশি বলেন বলেন কম না বেশি এই আয়াত যখন নাজিল হয়ে গেল খুব গভীর মনোযোগ দেন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আমার জানির চাইতে আর নিকটে নবী আমার জানির চাইতে আরো আপন এই কথাটা কার যখন সূরা নিসার ৬৪ নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল রে দুনিয়ার মুসলমান ৬৪ নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল মদিনার অলি গলিতে যখন পাবলিসিটি হয়ে গেল নবীর দরবারে আসলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ খান সাহাবায়ে কেরাম এবার মনের ভিতরে আনন্দের জোয়ার শুরু হয়ে গেল বলেন দেখি প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই বলেন বলেন আছে না নাই প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ থাকার কারণে সবাই একটু অনুতপ্ত সবাই সুযোগ চাচ্ছে কোথায় গেলে গুনাহ মাফ হয় সাহাবায়ে কেরাম ডাক দেয় বলে নবীর উম্মত আমরা দুইটা সংবাদ শোনার পরে সবচাইতে বেশি খুশি হয়েছি সুবহানাল্লাহ বলেন 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 কয়টা দুইটা সংবাদ এক নম্বর হলো সূরা নিসা ৬৪ নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল
এই কায়াতির মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন নবীর কাছে তোমরা চলে যাও, নবীর দরবারে তোমরা চলে যাও, নবীর দরবারে গিয়ে যদি তোমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহও যদি তোমাদের জন্য ক্ষমা, আমার নবীও যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি কথা দিলাম তোমাদের তওবা কবুল করব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সাহাবাই কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে খুশিতে একেবারে বাকবাক হয়ে গেল, নবীর কাছে গেলে গুনাহ মাফ হয়। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে আমার সমাজে নবীর কাছে যাওয়ার জন্য তারা বাধা দেয়, এ মদিনায় যাওয়ার দরকার নাই। বলেন এরকম মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কিচ্ছু নাই। আমরা বলি নবী মদিনায় হলো আমাদের ইমানের ঠিকানা, কথা কোন ঠিক কিনা? মদিনা হলো আমার ভালোবাসার ঠিকানা, মদিনা হলো আল্লাহ পাওয়ার ঠিকানা, মদিনা হলো গুনাহ মাফ করার ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? তুমি মৌলানা, তুমি ফতুয়া দাও, মদিনায় যাওয়ার দরকার নাই, আমাদের আর বুঝার বাকি নাই, তোমরা নবীর উম্মত নয়, তোমরা নবীর দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবী মদিনায় আছে না নাই? এই নাফরমানরা বলে মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা অথচ আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ পৃথিবীর জমিনের মাটির উপরে হারাম ঘোষণা করে দিয়েছে, নবীদের একটা পশম মাটি টাচ করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আপনার লাশ গলে পচে মাটির সাথে মিশে যায়, কিন্তু নবীদের লাশ, নবীদের দেহ, নবীদের জসম, নবীদের শরীরটা মাটি খাওয়া তো দূরের কথা, একটা পশম টাচ করার অধিকার নাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন দেখি নবীদের এই মর্যাদা দিয়েছেন কে? নবী আমার ডাক দিয়ে বলে মারার তুয়ারা, আমি যখন কুসাইবাল আহমার জায়গা দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। মারাতু আলা মুসা ইনদা কুসাইবিল আহমার ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, নবী আমার ডাক দিয়ে বলে আমি মুসা কালিমুল্লাহকে তার রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি, আমি জানতে চাই মুসা কালিমুল্লাহ যদি কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, মুসার নবী, ঈসার নবী, ইব্রাহিমের নবী, আদমের নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আপনার নবী জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন আমার নবী জিন্দা থাকতে পারে কি পারে না? শুধুমাত্র বুঝার অভাব, কথা বলেন ঠিক কিনা? ডলার পাইলে ফতুয়া ঘুরে যায়, জোরে বলেন এরকম ফতুয়া মুফতি আছে না নাই? ডলার দিলেই ফতুয়া ঘুরে যায়, ডলার দিলেই ফতুয়া ঘুরে যায়, এরকম ঘুমটাওয়ালা মোল্লাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবী আমার আয়াত নাজিল হওয়ার কয়েকদিন পরে নবীজি পৃথিবীর পর্দা অতিক্রম করলেন, সাহাবাই কেরাম যারা সুযোগ হয়েছে নবীর কাছে এসেছে, নবীর কাছে এসে তারা নিজের জীবনের গুনাহ মাফ করে নিয়েছে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, পৃথিবীর পর্দা অতিক্রম করে রওজা মুবারকে আরাম ফরমাচ্ছেন। ইতিমধ্যে তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এক বেদুইন আসলো, এসে নবীকে খুঁজতেছে, আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর নবী কোথায়? বলে যে কেন ডাক দেয়া? বলে আবু বকর আমার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে সূরা নিসার 64 নম্বর আয়াত, নবীর দরবারে আসতে, আসে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর নবীও যদি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আল্লাহ নাকি জীবনের গুনাহ মাফ করে দেবে। রে আবু বকর, আমি তো গুনাহ মাফ করার জন্য এসেছি, আমার গুনাহ কি আমি মাফ করবো না? আবু বকর কোনো কথা বলে না, চোখ দিয়ে জর্জর করে চোখের পানি ছেড়ে দিল। এই সাহাবী ডাক দিয়ে বলেন আবু বকর তাড়াতাড়ি নবী দেখাইয়া দাও,
নবী দেখার জন্য এসেছি, নবী দেখে আগে ইমানটা তাজা করব, নবী দেখে অন্তরের জ্বালা নিবাবো, নবীর কাছে এসে জীবনের গুনাহ মাফ করবে। রে আবু বকর, নবী কোথায় তাড়াতাড়ি বলে দাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রে বেদুইন, জানতে চাই তুমি কি কোনো সংবাদ শোনো নাই? এবার আমার নবীর এই সাহাবী ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি তো না কোনো সংবাদ শোনো নাই, আমি তো কোনো সংবাদ শুনি নাই। এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে, সামনে যাও, হযরত আলীকে জিজ্ঞাসা করো, নবীজি পৃথিবীর পর্দা অতিক্রম করলেন, এই কথাটা সিদ্দিকী আকবর বলতে পারলেন না, এই কথাটা সিদ্দিকী আকবর ওই বেদুইনের সামনে প্রকাশ করতে পারলেন না, তিনি দুঃখে দুঃখে কেঁদে কেঁদে মরতেছেন। এই সাহাবি হযরতে আলীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আলী রে, জবাব দাও, নবী কোথায় আছে? একটু নবীকে একটু দেখতে চাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ, নবী কোথায়, নবী কোথায়, তাড়াতাড়ি বলো। রে মুসলমান, আমি বলতে চাই, জীবনের গুনাহ মাফ করার জন্য এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দুইটা সংবাদ পেয়ে খুশি হয়েছেন। এক নম্বর হলো সূরা নিসার 64 নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় খুশি আনন্দিত হয়ে গেলেন। দুই নম্বর খুশি হয়েছে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আংতা মাহামান আহাবাবতা, তুমি যাকে মহাব্বত করেছ, যাকে ভালোবেসেছ, তার সাথেই তোমার শেষ ঠিকানা হবে। যেরকম সুবহানাল্লাহ, দুইটা সংবাদ শোনার পরে সাহাবায়ে কেরাম খুব বেশি খুশি হয়ে গেলেন। এক নাম্বার সূরা নিসার 64 নাম্বার আয়াত, দুই নাম্বার আল্লাহর নবী যেদিন বলেছিলেন যে সাহাবীরা, আনতা মা আমান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোমার শেষ ঠিকানা, অর্থাৎ তার সাথেই তোমার জান্নাত। চিৎকার করে গেলেন, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষ, এই কথা যেদিন নবী বলেছে, এই দিন আমি দেখেছি সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পরে, ইসলাম আসার পরে এতটা আনন্দিত হয় নাই যতটা আনন্দিত হয়েছে আল্লাহর নবীর জবান থেকে হাদিসখানা শোনার পরে। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। বলেন সাহাবায়ে কেরাম খুশি কেন? নবী বলেছে তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার জান্নাত হবে। এখন সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেছে, নবী, আমরা তো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। যেরকম মারহাবা, এই হাদিস খানা শোনার পরে হযরত আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আবু বকর হযরতে ওমরকে ভালোবাসি, হযরতে আবু বকরকে ভালোবাসি, হযরতে আলী ওসমানকে ভালোবাসি, নবী, উরিদু আন আকুনা মাআহুম ফিল জান্নাহ, আমি আশা করি আপনার হাদিস অনুযায়ী আপনাদের প্রত্যেকের সাথে আমি আনাস জান্নাতের সাথী হয়ে যাব। রে রামচন্দ্রপুরের মানুষ, আমি বলতে চাই, আমরাও নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি না? আমার নবীর হাদিস অনুযায়ী নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে, কথা কন ঠিক কে না? ওই সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূল আলী, আমাকে নবীরকে একটু সংবাদ দাও, নবীকে একটু দেখায় দাও। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়া বলে, সাহাবী, নবীকে দেখতে চাও কেন? তুমি কি নবীর সংবাদ শোনো নাই? তুমি কি নবীর সংবাদ জানো নাই? বলে যে, না, আমার তো নতুন কোনো আমি সংবাদ শুনে নাই, আমি অনেক দূরে থাকি, অনেক দূর থেকে এসেছি নবীর দরবারে গুনাহ মাফ করার জন্য। আমি শুনেছি আল্লাহ নাকি আয়াত নাজিল করেছে, সূরা নিসার 64 নম্বর আয়াত নাজিল করেছে, নবীর দরবারে আসলে পরে গুনাহ মাফ হয়ে যায়। আমি এই জন্য বড় আশা নিয়ে এসেছি, আমার জীবনের সব গুনাহ আমি আজকে নবীর দরবার থেকে মুছে যেতে চাই। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন, কেঁদে কেঁদে ডাক দিয়ে বললেন, সাহাবী,
আজকে তিন দিন অতিবাহিত হয়ে গেল রহমাতুল লিল আলামিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে পর্দা নিয়ে ওই যে রওজা মুবারকের দিকে ইশারা করে হযরত আলী দেখিয়ে দিলেন ওখানে আমার নবী ঘুমাচ্ছে ওখানে আমার নবী আরাম করতেছে খবরদার উচ্চ সুরে কোনো কথা বলা যাবে না এটা নবীর শান বিয়াদবি হবে আল্লাহু আকবার বলেন হযরত আলী ডাকটা বললেন ওই যে দেখা যায় আমার নবী রওজা মুবারকের মধ্যে আরাম করতেছেন খবরদার হযরত আলী জানেন এই কথা শোনার পরে নবীর প্রেমিকরা কোনোদিন উচ্চ সুরে নবীর প্রেমিকরা কোনোদিন বসে থাকতে পারে না তাদের চোখ দিয়ে পানি বের হবে কথা কোন ঠিক কিনা যদি চিল্লান দিয়ে উঠে যদি চিল্লায়া উঠে যদি আওয়াজ করে কান্না করতে থাকে নবীর শান বিয়াদবি হবে তার কারণ হলো সূরা হুজুরাতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহু আকবার বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী নবীর শানে বিয়াদবি করা যাবে না যদি বিয়াদবি করো গুনাহ মাফ করার জন্য এসেছো বরং তোমার গুনাহ উল্টা হয়ে যাবে তোমার নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে এখানে এসেছো নবীর শোক গাথা এই কথাগুলো শোনার পরে ধৈর্য ধারণ করবা সাহাবী চোখের পানি জরজর করে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো ডাক দিয়ে বলতেছে আরে আজকে বুঝি আমার জীবনের গুনাহ মাফ হলো না আমি বুঝি নবী কি এক নজর নয়ন ভরে দেখতে পারবো না আমি কি আর জীবনে কোনোদিন নবীকে দেখে আমার অন্তরের আগুনটা জ্বালাটা মিটাইতে পারবো না এই কথা বলে কাঁদতে কাঁদতে সাহাবীটা পাগলের মতো দৌড়াইয়া চলে যাচ্ছে মদিনা থেকে বের হয়ে যাচ্ছে হযরতে আলী কাঁদে ওমর কাঁদে আবু বকর কাঁদে নবীজির রওজার পাশে বসে বসে হযরতে আলী কাঁদতে কাঁদতে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন আমার নবী ডাক দিয়ে বললেন আলী রে আর ঘুমায়ও না আর ঘুমায়ও না যাও দৌড়ে যাও ওই পাগলটারে তাড়াতাড়ি ধরো আল্লাহু আকবার বলেন যাও তাড়াতাড়ি যাও এই পাগলটাকে তাড়াতাড়ি ধরো রে আলী আর তাকে সংবাদ দাও আমি রসূলুল্লাহ জিন্দা থাকলে পরে যেভাবে গুনাহ মাফ হতো আমি রসূলুল্লাহ এখন রওজা শরীফ থাকার পরেও আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন রে আলী যাও যাও তাড়াতাড়ি পাগলটাকে ধরো পাগলটাকে ধরো তাকে সংবাদটা দাও আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে জোরে কান সুবহানাল্লাহ রে মুসলমান আমি জানতে চাই আমার নবী উম্মতকে ভালোবাসে কি বাসে না বলেন বলেন কম না বেশি আমি জানতে চাই যেই নবী রওজা মুবারকে আছে যেই নবী রওজা মুবারকে আছে ওই নবীর কৌরওজা জিয়ারতে গিয়ে যদি নবীর সাহাবীর জীবনের গুনাহ মাফ হতে পারে আমরা জানতে চাই বাংলাদেশের মুসলমান মদিনাতে গেলে তাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না বলেন আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না আমার সুন্নি মুসলমানরা আওয়াজ করে বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন মদিনা চাই কি চাই না আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়ে করতাম দেখা গণগুড়ি দিয়া কইতাম মনের বেদনা গণগুড়ি দিয়া বলতাম মনের বেদনা আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় কান মারহাবা তাহলে মদিনায় গেলে জীবনের গুনাহ মাফ হয় আমার আল্লাহ বলে দিলেন তোমরা মদিনায় যাও যাও কা অনবী তারা যেন আপনার কাছে আসে আসলে পরে আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের গুনাহ মাফ করে দিব কেন আপনি নবী আমার কাছে চাইতে হবে ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল ও নবী আপনিও যদি তাদের জন্য সুপারিশ করেন না আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম এটা আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি আল্লাহু আকবার বলেন এবার বলেন মদিনায় আমরা যেতে চাই কি চাই না ওই ঘোমটাওয়ালা মৌলবীদের ফতুয়া মানা যাবে
ওদের কোনো ফতোয়া শোনা যাবে না এটাই হবে ঈমানের পরিচয় কথা বলেন ঠিক কি না মুসলমান আমি বুঝাইতে চাইলাম নবী আমার আপন কত আপন নবী আমার জীবনের চাইতে আরো বেশি আপন কথা বলেন ঠিক কি না